কাল্লা পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডে কাল্লা পুরনো হাসপাতালের সংলগ্ন আনুমানিক প্রায় 200 বছরের পুরনো পূর্বেই খ্রিস্টানদের ব্যারিয়াল গ্রাউন্ডে কাটা তার দিয়ে ঘেরা ছিল, কিন্তু কালের গর্ভে তাকে অসাধু মানুষ চুরি করে নিয়ে যায়। দীর্ঘ বেশ কিছু বছর ধরে ব্যারিয়াল গ্রাউন্ড অযত্নে পড়ে আছে। ব্যারিয়াল গ্রাউন্ড অর্থাৎ সমাধিস্থল, সমাধিস্থল সবসময়ের জন্য পবিত্র হয়, তাই এই পবিত্র স্থানে কিছু অসাধু মানুষ কেউ ভাতের ফ্যান ফেলছে, আবার কেউ বসে আড্ডা মারছে। দীর্ঘদিন ধরে এই অমানবিক কাজ চলে আসছে এই ব্যারিয়াল গ্রাউন্ডে। খ্রিস্টান সম্প্রদায়ের সমরেন্দ্র কুমার মণ্ডল জানান, 2009 সাল থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন এই সমাধিস্থলে বাউন্ডারি দেওয়ার জন্য, কিন্তু তিনি বারবার ব্যর্থ হয়েছেন। কিছুদিন আগে কাল্লা পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের ওই ব্যারিয়াল গ্রাউন্ড পরিদর্শন করতে এলে তিনি আশ্বাস দেন যে পবিত্র স্থানে বাউন্ডারি দিয়ে দেবেন। এখনো ওই বাউন্ডারি না দেওয়া নেই, ঘেরা নেই, তবে আমি অনেকদিন থেকে আপনি প্রচেষ্টা করছি, এই বোর্ডের আগে বোর্ডে অনেক চেষ্টা করেছি, তৃণমূল বোর্ডের আগের বোর্ডে, কিন্তু 2009 সাল থেকে, কিন্তু কোনো কিছু রেসপন্স পাইনি। তো এবারে আশার আলো দেখতে পেলাম, কেন যিনি এসছেন আমাদের কমিশনার সুমনবাবু আমার এখানেই এসছিলেন, উনি এসে বললেন যে এটা ঘেরা হবে ইত্যাদি ইত্যাদি আমরা রিকোয়েস্ট করেছিলাম, তার উপর সুমনবাবু বললেন যে এটা ঘেরা হবে এবং ইমিডিয়েটলি আপনার ইঞ্জিনিয়ার আসবে, তো আপনি একটু সাপোর্ট করবেন, তাদের দেখিয়ে দেবেন কীভাবে কী হয়। তো আমার কাছে পুরো ডকুমেন্টস আছে এবং আমি যে টেস্ট চেক আপ করেছিলাম সেই ডকুমেন্টসগুলো আমার কাছে রয়েছে, ব্লু প্রিন্ট রয়েছে, সেই ব্লু প্রিন্টগুলো এস্টিমেটগুলো আমি ওনাদের। এটা কি প্রথম থেকে যখন প্রথম ব্যারিয়াল গ্রাউন্ড হয় তখন কি বাউন্ডারি দেওয়া ছিল? তখন বাউন্ডারি দেওয়া ছিল, লোহার ফিক্স ছিল আর বারবার ওয়্যার অর্থাৎ কাঁটা তার দিয়ে ঘেরা ছিল, পুরো কমপ্লিট গেট ছিল, প্রপার ঘেরা ছিল, কোনো রকম ঘেরা অবস্থা না, ঘেরা অবস্থায় ছিল না, এটা সুন্দরভাবে ঘেরা ছিল। তোমার সেটা সেটা আস্তে আস্তে পূর্ববঙ্গের লোক আসলো এবং ওরা বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু হলো বিভিন্ন দিক দিয়ে, তখন ওরা ওই হ্যাঁ ওই জিনিসগুলো ওই পিসগুলো তুলে তুলে বিক্রি করে দিল, তারপর সব তুলে বিক্রি করে দিল। আমরা এখানে মাইনর একটা ফ্যামিলি খালি এখানে আছি, অতএব আমরা তো মানে এখানে খ্রিস্টান সম্প্রদায়েরই এখানে সমাধি দেওয়া হয়। হ্যাঁ, শুধু খ্রিস্টান সম্প্রদায়, আচ্ছা তো খ্রিস্টান বিরিয়ানি। আচ্ছা, এবার কতটা আশার আলো দেখতে পাচ্ছেন? এবার আশার আলো উনি যেভাবে বললেন, তো আমি মনে করছি বোধ হয় এরা ইমিডিয়েটলি ওনারা কাজটা শুরু করবেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ যে তাদের মধ্যে এই 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 অনুভূতিটা তাদের মধ্যে দিচ্ছে এবং আমাদের একটা আশা আলো ওনারা দেখিয়েছে। দেখি কী হয়। আপনার নাম? আমার নাম মিস্টার সমরেন্দ্র কুমার মণ্ডল। দেখুন, কাল্লা শহরটা মন্দিরময় শহর, কাল্লা শহরটা একটা পবিত্র শহর, এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী আমরা সকলেই বসবাস করি, মিলেমিশে পাই। ওই 10 নম্বর ওয়ার্ডেরই আমি কাউন্সিলর, আমি ওখানে একটা আমাদের মুসলিম দাদাভাইদের একটা কবরস্থান আছে, সেটাকেও মেরামত করা হয়েছে এবং এই খ্রিস্টান চার্চ ওই কবরস্থানটা দেখলাম অযত্নে পড়ে আছে, গরু ছাগল এবং মানুষও ওখানে গিয়ে বসে এরকম আড্ডা মারার যে জায়গাটা, অ্যাকচুয়ালি ওখানে তো আড্ডা মারার জায়গা না, গরু ছাগল ওখানে চাষ করারও জায়গা না, ওইটা একটা পবিত্র স্থান। আমাদের শ্মশান আছে, শ্মশানটা খুব সুন্দর করে মামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিয়ে সাজানো হয়েছে, তাই মামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিয়ে এই খ্রিস্টান চার্চে এই কবরস্থানটা যেন পাঁচিল দিয়ে করা যায়, সেটা আমি পৌরসভাকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে আমি ভোট মিটিংয়ে জানাবো, এটা যেন করা হয় সেই দাবিটা আমি জানিয়ে এটা করার চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। তা কতদিনের মধ্যে এটা? আশা করি দু চার মাসের মধ্যেই আমি এটা কমপ্লিট করার আশা করি।